হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো দই মাছ বা দই রুই। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তাহলে দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। দই মাছ বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি মতো একটা আদার টুকরো, আর দিয়ে দেব 6-7 কোয়া রসুন। এখন এটাকে অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো তেলে ছেড়ে দিলাম। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে রাখবো। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি, আর দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এবার এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। যেহেতু দই মাছ বানাচ্ছি সেই জন্য দইটা একটু বেশি লাগবে, আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা ছোট রাখতে হবে, নতুবা দইটা কেটে যেতে পারে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা আমার এই রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এটাকে 3-4 মিনিটের জন্য ফুটতে দেব। ঝোলটা অনেকটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো ভালো করে মিশিয়ে এটাকে আরো 2 মিনিট হতে দেব।
রান্নাটা প্রায় হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। সব শেষে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানান, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, দই মাছ বা দই রুই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।